নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ। টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বছরটি সত্যিই অভিশপ্ত, এমনিতেই চলছে করোনার যুগ, তার উপর দিয়ে ধেয়ে আসছে একের পর এক প্রাকৃতিক বিপর্যয়। এইসব কিছুরই সম্মুখীন হতে হচ্ছে মানবজাতিকে। এরই মধ্যে আবারও এক ভয়ঙ্কর টাইফুন ধেয়ে আসছে প্রবল গতিতে। এই ভয়ঙ্কর টাইফুন কবে, কোথায়, কখন আছড়ে পড়বে, এর গতিবেগ কত থাকবে, এর জন্য কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কতটা প্রস্তুত প্রশাসন, বিস্তারিত জানতে হলো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। এবং আমাদের এই ভিডিওটিকে আপনি কোথা থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া বর্তমানে কেমন পরিস্থিতিতে রয়েছে বিস্তারিত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এ ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। কয়েকদিনের মধ্যেই আছড়ে পড়তে চলেছে ভয়ঙ্কর টাইফুন হাইসেন। আশঙ্কায় ইতিমধ্যে 22,000 সেনাকে পুরোপুরি অ্যালার্টে রাখা হয়েছে বলে জানাচ্ছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী তারোকোনো। জাপানের দক্ষিণ পশ্চিম অংশে এই বিধ্বংসী টাইফুন আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তারোকোনো জানিয়েছেন, যদি কোনো কিছু ঘটে যায় তবে 22,000 সেনা পুরোপুরি সতর্ক রয়েছেন, যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে তাঁদেরকে। জাপানের আবহাওয়া সংস্থা ইতিমধ্যে জানিয়েছেন, টাইফুনের ফলে সমুদ্রে ব্যাপক ঢেউ দেখা যেতে পারে। এই ঢেউয়ের মাত্রা বলতে গিয়ে তাঁরা সুনামির সঙ্গে তুলনা করেছেন। ফলে আতঙ্ক তৈরি হয়েছে জাপানবাসী জনমনে। হাইসেনের কেন্দ্রে অ্যাটোসমোসফেরিক চাপ থাকছে 920 হেক্টোপাক্সাল। এই হাওয়ার শক্তি ঘন্টা প্রতি থাকছে 180 কিলোমিটার। মনে করা হচ্ছে আর দুদিনের মধ্যেই জাপানে আছড়ে পড়তে পারে এই হাইসেন। ইতিমধ্যে জাপান সরকার একদিকে যেমন সেনাদের ফুল অ্যালার্ট জারি করেছে, অন্যদিকে হাইসেনের গুরুত্ব বুঝে ইতিমধ্যেই প্রায় 100-এর বেশি কাছাকাছি বিমান উড়ান বাতিল করেছে। টাইফুন আসলে ঘূর্ণিঝড়েরই অপর নাম। অঞ্চলভেদ ঘূর্ণিঝড়ের নাম বদলে কখনো হয়েছে সাইক্লোন হ্যারিকেন, আবার কখনো টাইফুন। প্রশান্ত মহাসাগর এলাকা তথা চীন জাপানের আশেপাশে ঘূর্ণিঝড়কে টাইফুন বলা হয়। মনে করা হয় চীনা শব্দ টাইফেং থেকে এই টাইফুন নামটি এসেছে। আবার অনেকেরই বক্তব্য ফার্সি বা আরবি শব্দ তুফান থেকেও এই টাইফুন শব্দটি আসতে পারে। জাপানের অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলছে, কিউসুর 2,00,000 বাসিন্দাকে স্থানীয় সময় আজ ভোরের মধ্যে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, আশ্রয় কেন্দ্র হিসাবে স্কুল ও স্থানীয় কেন্দ্রগুলির বদলে অনেক নিরাপদ এলাকায় হোটেলের ব্যবস্থা করেছেন। করোনা ভাইরাসের সংক্রমণে ঝুঁকি এড়াতে তারা হোটেলগুলি আশ্রয় নিয়েছেন। সরকারি সম্প্রচার মাধ্যম NHK-র খবরে জানানো হয়, টাইফুনের কারণে 528 ফ্লাইট বাতিল করা হয়েছে। জাপানের গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠা টয়োটা আগামীকাল সন্ধ্যা পর্যন্ত কিউসুর 3টি কারখানা কার্যক্রম স্থগিত রাখবেন। ক্যানন, মোতিসুবিস ইলেকট্রিক সহ আরও কিছু প্রতিষ্ঠান একই পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছেন। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এ ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন।